গরম ভাতের সাথে যে কোনো শাক ভাজি কিন্তু খেতে সবাই পছন্দ করে, এতে খাবারেও রুচি আসে। আর ডাঁটা শাক ভাজি হলে তো কথাই নেই, খুব অল্প উপকরণ দিয়ে আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সায়রা রান্না অ্যান্ড বিনোদন চ্যানেল থেকে। দেখতে পাচ্ছেন ডাঁটা শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটি প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। শাক, যে কোনো শাক একটু তেল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে এবং শাকের ভিটামিনটাও অবমুক্ত হয়। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ কুচি, এবং 4 কোষ রসুন নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি 5টি। শুকনো মরিচগুলো একটু ভেজে মুচমুচে হলে তখন আমি তুলে নিব, কারণ শুকনো মরিচটা আমি ভেঙে তারপরে শাকের সাথে মিশাবো, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো মোটামুটি বাদামি হওয়ার কাছাকাছি পর্যন্ত ভেজে নেব, তাহলে শাকের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সায়রা রান্না অ্যান্ড বিনোদন ফলো করেন, সাবস্ক্রাইব করেছেন, সে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আমি শুকনো মরিচগুলো তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শাক, ধুয়ে রাখা শাক। শাক কিন্তু কমে যাবে, সেজন্য একটু নেড়ে চেড়ে কমে আসার পরে লবণটা দিলে আন্দাজটা ঠিক হয়, আর লবণ খুবই কম লাগবে, 1/2 চা চামচ লবণ লাগবে এখানে। এই ফাঁকে আমি শুকনো মরিচগুলো গোটা সরিয়ে একটু হাতে ভেঙে নিব, তাহলে শুকনো মরিচ, ভাজা শুকনো মরিচের বিচি এবং খোসাগুলো কিন্তু ভাতের সাথে শাকের সাথে খেতে খুবই ভালো লাগে এবং খাবারও বেশ স্বাদ নিয়ে আসে। লবণটা দেওয়ার পরে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করব, এতে শাকগুলো নরম হয়ে আসবে। ভেজে রাখা গুঁড়ো করে রাখা শুকনো মরিচগুলো আমি অ্যাড করে দিচ্ছি, এখন একটু পরপর নেড়ে চেড়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায়। যখন মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে তখন আর ঢাকনা দিতে হবে না, আস্তে আস্তে এটা পানিটা টেনে আসবে। আপনারা আমার ফেসবুক পেজ যারা ফলো করেননি তারা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, সেই সাথে যারা রান্নাটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে দেখুন তেলটা উঠে এসেছে, এরপর যে ইচ্ছে করলে তেলটা সরিয়ে তারপর শাকটা নেওয়া যাবে। আর কারো তেলে সমস্যা থাকলে কিছুটা কমিয়েও ভাজতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো। সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন, ধন্যবাদ সবাইকে।